রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ মঙ্গলময় সৃষ্টিকর্তার পরম কর্ণে আমি ভালো আছি। চলুন এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট খবর পরিবেশন করছি। বন্ধু, উৎসব ভাতা অর্থাৎ ঈদের বোনাস সরকার ঘোষণা করেছে বেশ কয়েকদিন হয়ে গেল, এক সপ্তাহও বেশি, কিন্তু ঈদের আর দেরি নেই, দুদিন তিন দিন পরেই কিন্তু ঈদ উৎসব, পবিত্র ঈদ উৎসব, খুশির ঈদ, কিন্তু এখনও পর্যন্ত সেই ঈদের বোনাস কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হলো না শিক্ষক শিক্ষিকাদের। তাহলে কি এই বোনাসটা ঈদের পরে ঢুকবে? এ কেমন ধরনের একটা সিস্টেম এটা বুঝে ওঠা যাচ্ছে না, যেখানে এই মাসে খরচের হারটা অনেক বেশি, বিশেষ করে বঞ্চিত শিক্ষকদের এমনি দিন চলে না, মাস চলে না, সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত তাদের ভাতার যে ব্যবস্থা সেটা হলো না, উৎসব ভাতাটা কিন্তু ঢুকলো না। তাহলে কি ঈদের পরে দেবে এটা? এটা একটা বিশাল প্রশ্নের ব্যাপার। বহু ব্যক্তি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করছেন যে কেন হলো না, কেন হলো না, এই বিষয়ে কিন্তু বোঝা যাচ্ছে না সরকার কি এটা ক্রেডিট করে দেওয়ার জন্য ব্যাংকে পাঠিয়েছে, ব্যাংকে কি দেরি হচ্ছে, এই বিষয়ে কিন্তু স্পষ্ট সীমারেখা বোঝা যাচ্ছে না যে কোন দিকে এগিয়ে চলেছে, কবে হবে এই বোনাস অনেকজন জানতে যাচ্ছে না, আমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারছি না, এবং নেতাদের কাছ থেকে কিন্তু জানবো বর্তমানে নেতাদেরও কোনো পাত্তা নেই। তাহলে হবে কি? নিজেদের জন্য না হলেও নিজেদের পরিবারের ছোট ছোট বাচ্চা কাচ্চাদের জন্যও তো কিছু জামা কাপড় কেনার প্রয়োজন, এমনিই দিন চলে না। ভিখারি শিক্ষক, বর্তমানে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে যারা আছেন, পেট ভাতায় চাকরি করে 8-10 হাজার টাকায়, 13 হাজার টাকায়, তাদের কিভাবে এই ঈদের যে বিশাল খরচ সেটা সামলাবে কি করে? যে ভাতাটা দেওয়া হয়, বোনাসটা দেওয়া হয়, সেটা কি তাহলে ঈদের পরে দেবে? এর আগেও কিন্তু এসএসকেএমএসকের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে, এখন বোঝা যাচ্ছে না। এর জন্য আরেকটু সোচ্চার হওয়া দরকার সোশ্যাল মিডিয়ায়, যাতে সরকারের নজরে পড়ে এবং ইমিডিয়েট এটা কি ব্যবস্থা করে দেয়, এটুকুই। ধন্যবাদ।